ওকে আজকে আমরা শিখবো কিভাবে পিনজিটিতে হয় এবং আমরা দেখব কিভাবে ফাইল রেডি করে সেটা আপলোড করতে হয় মানে টোটাল ক্লাস আজকে আমরা ফুল আজকে আমরা দেখব তো আমরা সরাসরি যে কোন একটা ব্রাউজারে চলে যাবো এখানে ধরেন আমি চলে আসলাম হচ্ছে মাইক্রোসফটের একটা ব্রাউজারে আপনি ছেলে ক্রম ব্যবহার করতে পারেন মজিলা ফায়ার ব্যবহার করতে পারেন অপারা ব্যবহার করতে পারেন যেটা যার যেটা ভালো লাগে সেটা ব্যবহার করতে পারেন আমি এখানে জাস্ট লিখবো করবেন সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন এখানে যাবেন ক্লিক করে যাওয়ার পর এখানে জাস্ট সাইন আপ যেভাবে আমরা অ্যাকাউন্টগুলো করি সেম ভাবে আমরা এখানে সাইন আপে ক্লিক করব এখান থেকে কন্টিনিউ উইথ ইমেল এখানে ক্লিক করব এবং এখানে আমি একটা জিমেল অ্যাকাউন্ট ওপেন করে রাখবো জাস্ট জিমেল জিমেল এবার আমার কোন একাউন্টের মূলত আমি ইগুলো করতে চাইতেছি ধরেন আমি এই অ্যাকাউন্টের ভিতরে আমি চাইতেছি যে আমার পিনজিটির অ্যাকাউন্ট হবে মানে এই জিমেল অ্যাড্রেসের ভিতরে জাস্ট আমি জিমেল অ্যাড্রেসটাকে এখানে পেস্ট করে দিলাম এবং এখানে আমাকে একটা ইউজার নেম লিখতে বলছে জাস্ট যেটা আছে আমি এটাই দিয়ে দিলাম উপরে ইউজার নিম দেন এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে বলছে আমরা এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করব এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করলাম করার পর অবশ্যই পাসওয়ার্ডগুলো কিন্তু মিশ্রিত হবে মানে সব কিছু থাকবে ক্যাপিটাল লেটার নাম্বার সিম্বল যা যা আছে এ টু জেড সবগুলো ব্যবহার করবেন করার পর জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন তো আমরা রেজিস্টারে ক্লিক করলাম এখান থেকে ভেরিফাই এতে ক্লিক করব আমাদের সামনে এরকম আসবে দেখেন পেনজিটি থেকে আমাদের একটা মেল পাঠানো হয়েছে এটা যদি আসতে লেট করে তাহলে আপনারা একটু দেখবেন যে স্পামে আছে কিনা ঠিক আছে দেন প্রমোশনে ক্লিক করবেন এগুলোতে আসছে কিনা বা ইন সোশ্যালে আসছে কিনা প্রাইমারিতেই সবসময় থাকে তো আমরা প্রথম যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করব জাস্ট এইখানে থেকে আমরা এই লিঙ্কে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্ট কিন্তু ডান ঠিক আছে এবার জাস্ট আমি এখান থেকে ইউজার নেমটা দিয়ে লগ করতে পারি ওকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই ফুল ওকে জিমেল আবার জিমেল লিখে সার্চ করি জিমেলটা হারাই ওকে এখান থেকে এটা এটা ছিল আমাদের জিমেল ওকে এবার এখান থেকে আমি ওকে রেজিস্টার দিয়ে জাস্ট এখান থেকে আমি লগ ইন এ ক্লিক করলাম দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু লগিং হয়ে গেছে লগিং হয়ে গেলে এখানে আমরা কিছু জিনিস দেখতে পারবো মার্কেটিং ক্যালেন্ডার এগুলো বর্তমানে এখানে এগুলো দিয়ে দেয় হ্যাঁ এখান থেকে আমরা যে কাজটা করবো এখানে ক্লিক করবো ক্লিক করার পর নিচের দিকে আমরা স্ক্রল করে করে আসবো যেমন আমরা একটু এখানে কে যেন আসলো এই সময় যদিও আজকে ওয়ার টাইম এ ক্লাস করতেছি অনেকজন কম ঠিক আছে মিনিমাম তিরিশ জন ক্লাস করে যাই হোক তো এখান থেকে আমরা কি করব দেখেন হোমে ক্লিক করলাম হোমে ক্লিক করার পর আমাদের এখানে প্রোফাইল আছে জাস্ট এটা হচ্ছে কি আমরা যারা সাবস্ক্রিপশন কিনবো তাদের জন্য আমাদের এটা না আমাদের লাগবে কি কন্ট্রিবিউটর তো আমরা এখান থেকে আপলোড মাই আপলোড যে অপশনটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে টু আপলোড ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে জয়েন আজ ক্লিক করব এটা হচ্ছে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের জায়গা হ্যাঁ জাস্ট টার্মস এন্ড কন্ডিশন এগ্রি দিয়ে দিব দিয়ে এখান থেকে ক্লিক করব ওকে এগুলো একটু পড়তে বলবে যদি কোনো কাজের না ঠিক আছে ওকে দিয়ে জাস্ট নেক্সট করব ঠিক আছে এবার চলে আসে এবার আপনার যে কাজটা করতে হবে এখান থেকে আপনার নাম একটু আনমিউট হয়ে যান সরি মিউট হয়ে যান কারণ এখানে ক্লাস হচ্ছে হ্যাঁ তো আপনার নাম দিবেন আপনার বোর্ডাইরি কার্ডের যে নামটা আছে সেটা দিবেন দেওয়ার পর এখান থেকে একটা ইউজার নেম দিয়ে দিবেন পাবলিক ইউজার নেম যে কোনো একটা দিতে পারেন ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে সি এফ ক্রিয়েটিভ ক্রিয়েটিভ টিম জাস্ট একটা নাম দিয়ে দিলাম ইউজার নেম দেন এখানে আমি কান্ট্রিটা সেট করব বাংলাদেশ এখান থেকে আমি বাংলাদেশ সেট করলাম এবার ভোটার আইডি কার্ড একটা সেট করতে হবে এখান থেকে ধরেন একটা ভোটার আইডি কার্ড দিয়ে দিলাম একটা নাম্বার দিতে হবে ধরেন একটা নাম্বার দিয়ে দিলাম দেন নেক্সট করব। নেক্সট করার পরে এখানে একটা ছবি চাবে ছবিগুলো কিরকম টাইপের ছবি হয় একটু যদি আমি দেখাই আপনাদেরকে ছবিগুলো হবে আমি একটু হোয়াটসঅ্যাপে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই ছবিগুলো সারা কিন্তু আপনার অ্যাকাউন্ট মনে করেন কাজ করবে না তো হোয়াটসঅ্যাপে চলে আসি তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে উম সাত ওকে তো এরকম টাইপের ছবিগুলো লাগবে হ্যাঁ দুই পার্শের এরকম ছবি নিতে হবে এরকম হ্যাঁ এইভাবে ছবিগুলো নিবেন নেওয়ার পর আপনার কাজগুলো এখানে শেষ হয়ে যাবে জাস্ট জাস্ট আমরা থেকে ছবিগুলো যে কোনো একটা ছবি আমি এখান থেকে আপাতত দিয়ে দিলাম নিবে কিনা আমি জানি না এগুলো আমি আসলে জাস্ট ডেমো অ্যাকাউন্ট হিসাবে আমি জাস্ট আপনাদেরকে দেখাইতেছি যদিও আমি এটা ব্যবহার করব না জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করব এটা অ্যাপ্রুভ হওয়ার পরে বাকি প্রসেসগুলো সেম মানে করেন এখানে ভেরিফিকেশন একটা কোড আসবে আমরা জাস্ট এখানে স্যান্ড কনফার্ম ইমেল অ্যাড্রেস ক্লিক করব ওকে এখানে এত সেকেন্ড পরে আমাদের একটা মেল পাঠাবে তারা এটা বলতাছে তো আমরা একটা কাজ করি আমরা একটু আবার জিমেলটাকে ওপেন করি তো এখান থেকে জিমেল এখান থেকে আমি এটা ছিল আমাদের মেবি মেল হ্যাঁ এটা ছিল জাস্ট আমরা এখানে অপেক্ষা করব ওকে কংগ্রাচুলেশন ইওর ডিজাইনার ওকে কনফার্ম ওকে জাস্ট আমরা কনফার্মে ক্লিক করলাম ওকে আমাদের অ্যাকাউন্ট রেডি ঠিক আছে অ্যাকাউন্ট রেডি দেখেন এরকম আসবে যখন আপনার অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে তখন এরকম আসবে তো এখানে আমরা যখন এখন কিন্তু কোনো আর্ন নাই আমরা কোনো কি ইনকাম করি নাই একদম জিরো ডলার তো আমরা একটা ফার্স্ট ডিজাইন আপলোড করব সাথে সাথে আমরা পাঁচ ডলার পেয়ে যাব ঠিক আছে তো এখানে অনেক কিছু আছে এগুলো আমরা যারা রিয়েলিভাবে গ্রাফিক ডিজাইনার বা সত্যিকার গ্রাফিক ডিজাইনার আমাদের মতো গ্রাফিক ডিজাইনার না ঠিক আছে আমরা হলো ডিজিটাল মার্কেটার তো আমরা কাজ করতেছি হচ্ছে গ্রাফিক ডিজাইনের যে সেক্টরে যারা আছে তাদের কাজগুলো আমরা দহল নিতেছি আর কি এক কথায় তো এখানে আপনি টেমপ্লেট আপলোড করতে পারবেন ব্যাকগ্রাউন্ড আপলোড করতে পারতে পারবেন টেক্সট এফেক্ট আপলোড করতে পারবেন এআই আমাদের এটা লাগবে এআই আর্ট ওয়ার্ক আপলোড এটা আমাদের দরকারি হ্যাঁ এখানে আমাদের এআই আপ মানে এআই ফটোগুলো আপলোড করার জন্য এটা হচ্ছে আমাদের জন্য জাস্ট কাজে দিবে আর কি তো এখানে হোম পেজ আপনার কতগুলো পাবলিশ হয়েছে এগুলাই আপনি দেখতে পারবেন এখান থেকে মিস ওকে মিশন সেন্টারে এখানে দেখতে পারবেন এগুলো যেগুলো ট্রেন্ডিং আছে ওগুলো এখান থেকে জাস্ট আইডিয়া নিয়ে কাজ করতে পারবেন আর্ট নেটওয়ার্ক এখান থেকে আপনার কতগুলো ফাইল অ্যাপ্রুভ হইলো না হইলো এগুলা এখান থেকে দেখা যাবে রিজেক্ট হয়েছে কয়েকটা সাবমিট ফাইল রিজেক্ট হয়েছে কিনা কোন ফাইল এগুলো সব কিছু এখান থেকে দেখা যায় হ্যাঁ ওকে আর্নিং ম্যানেজমেন্ট আর্নিং আমরা দেখতে পারবো কোনটা থেকে কত আর্নিং হয়েছে এগুলা তো এই হচ্ছে অবস্থা এখান থেকে ফ্রি সোর্স গ্যালারি এত কিছু দরকার নাই আমরা ফুল ডিজাইনে চলে যাই ডিজাইনগুলো আপলোড করে কিভাবে তো আমি এই অ্যাকাউন্টটাকে আপাতত সরাইয়া দিব নাকি এই অ্যাকাউন্টে আপলোড করব হ্যালো হ্যালো কেউ নাই তো আমরা কি ওই নতুন অ্যাকাউন্টে আপলোড করব না পুরাতন অ্যাকাউন্টে আপলোড করব ওকে ঠিক আছে সমস্যা নাই আমরা ওইটাতেই করব ধরেন আমার লাগবে হচ্ছে ধরেন ওকে আমার এখানে ক্রেডিট ফুরে গেছে তো আমি লিনার্ডো ব্যবহার করতে পারি আইডিওগ্রামও ব্যবহার করতে পারি যে সেটা আপনার রুচি যেটা আপনার কাছে ভালো লাগবে সেটা আপনি ব্যবহার করবেন হ্যাঁ আপনি ব্যবহার করতে পারেন এখানে তো আনলিমিটেড ছবি আপনি পোস্ট করতেই পারতেছেন কোনো সমস্যা নাই ওকে আমি আগে লগ আউট করে ফেললাম আমি একটু চলে যাই থাক এখানে আরও কিছু লিখি লিনাডো ওকে মাঝে মাঝে লিনার্ডোতে প্রবলেম করে মাঝে মাঝে প্রবলেম করে তো আমরা হোমে থাকি তো হুমের থেকে এখানে দেখেন অনেক ডিজাইন আপনি দেখতে পারবেন এখান থেকে ডিজাইন নিয়ে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে জি জি বলেন ওকে তো আমরা এগুলো দেখতে পারি অথবা এখানে আমরা অপেক্ষা করবো কারণ এখানে সমস্যা নেটওয়ার্কে আমরা হ্যালো ইন্ডিয়া একটা কাজ করতে পারি অথবা আমরা ট্রেন্ডিং জিনিসগুলো দেখতে পারি ট্রেন্ডিং এ কি আছে আমরা একটু এখানে ক্লিক করি যেমন হ্যাপি হ্যাপি ভ্যালেন্টাইন ডে একটা সিন আছে আমরা হ্যাপি ভ্যালেন্টাইন ডে এই যে এখানে দেখেন পপুলার সার্স যেগুলো সব থেকে বেশি সার্চ হচ্ছে এগুলো নিয়ে কাজ করবেন হ্যালো ইন ব্যাকগ্রাউন্ড তো আমি হ্যালো ইন ব্যাকগ্রাউন্ড দেখি তো হ্যালো ইন ব্যাকগ্রাউন্ড আছে আমি হ্যালো নিয়ে কাজ করবো জাস্ট হ্যালোইন ওকে হিউম্যান ভেরিফিকেশন করতে বলতেছে ওকে ভালো কথা দেখেন এই ব্যাপারটা এই হচ্ছে অবস্থান নেটওয়ার্কে প্রবলেম করতেছে হ্যালোইন তো আমি একটা কাজ করি হ্যালো হ্যালোয়ালো হ্যালোয় গোস্ট মনে এরকম বানান ছিল নাকি অন্য কিরকম ছিল হ্যালোইন গোস্ট ওকে ধরেন আমার হ্যালোইন গোস্টের এই ছবিটা আমার পছন্দ হয়েছে যার সে প্রম্পটাকে কপি করলাম কপি করে আমি লিনাডোতে চলে আসবো এখান থেকে ইমেজ সেকশন বা ইমেজ ক্রিয়েশন এখানে ক্লিক করবো এখান থেকে একটা মডেল সেট করব ডিফিশন এক্সেল এটা সেট করলাম জাস্ট এখানে করে অন্য ফ্রেম আস্তে এটা আমি এবং এখানে দেখি এখানেও আমাদের সুযোগ দিছে তো আমি এখানে একটা জিমেল অন করে নিব আমি দুইটা দিয়ে করতেছি হ্যাঁ আইডোগ্রাম দিয়েও করতেছি লিনাডো দিয়েও ব্যবহার করতেছি তো ওকে যেটাতে তাড়াতাড়ি আসবে সেটা দিয়ে আমি কাজ করবো সমস্যা নাই

এখানে কিছু ছবি চলে আসছে আমরা ধরেন এই ছবিটা আমি নিব বা এই ছবিটা আমি নিতে পারি কোনো সমস্যা নাই এটা হচ্ছে আপনার উপরে ধরেন এখান থেকে জাস্ট আমি ডাউনলোডে ক্লিক করলাম এটা আসতে থাকুক তো আমরা এখান থেকে একটা কাজ করব আমরা চলে যাব হচ্ছে অ্যাডবি এলিস্ট্রিটোরে হুম তো এটা জাস্ট ওপেন করব এটা তো সবারই আছে না হ্যালো ওকে সমস্যা নাই তাহলে এখানে আসার পর এরকম আসবে তো এর আগে আমি যেহেতু কাজগুলো করছি ঠিক আছে সেই জন্য এরকম আস্তে ওকে আমি এগুলা ডিলিট করে দেই সব কিছু তো এখান থেকে হোমে আসবেন ডাইরেক্ট হোমে আগে একটা পেজ নেবেন এখানে আইসা ক্রিয়েটি ক্লিক করবেন ক্লিক কে ক্লিক করার পর এখানে সাইজটা নেবেন তিন হাজার বাই তিন হাজার মেন সাইজ যতগুলো পিনজি এখানে কাজই হয় পিনজি সাইজ নিয়ে হ্যাঁ জাস্ট আমরা তিন হাজার বাই তিন হাজার নিয়ে মানে হাইট এন্ড ওয়াইড নিয়ে জাস্ট আমরা ওকেতে ক্লিক করে দিব এরকম একটা পেজ চলে আসবে আমরা প্রথম পেজটাকে ডিলিট করে দিলাম এবার আমি এখান থেকে ফাইলে ক্লিক করব এখান থেকে ওপেন এ ক্লিক করবো দেন এটা হচ্ছে গোস্ট আমি নিয়ে নেব ওকে এবার আমি ওয়াল্টারে অল্টারে ক্লিক করে এখানে ওকে এই সময় কি তো এখানে আমি ধরেন এবার এটাকে আমি বড় করতে চাচ্ছি জাস্ট এখান থেকে অল্টারে ক্লিক করলাম শিফট অল্টার ধরে আমরা যেভাবে বড় করি এইভাবে বড় করলাম ওকে বড় হয়ে গেছে এটা বাইরে চলে আসতে ব্যাপার না এটা আমি সংশোধন করতেছি তো এই ছবির সিলেক্ট করে আমরা এখান থেকে ব্ল্যাক হোয়াইট যেটা আছে এটাকে আমরা কালার করে এবং এখান থেকে ট্রেস দিয়ে হ্যাঁ অ্যান্ড এটা যদি না আসে তাহলে আপনারা কোথায় যাবেন উইন্ডোসে এখান থেকে ইমেজ ট্রেস এই অপশনটাকে জাস্ট অন করে দিবেন তাহলে চলে আসবে হ্যাঁ এই অপশনটা তো দেখেন ইমেজ ট্রেস হচ্ছে মানে ব্যাকটোর করে দিবে আর কি ওকে ওকে ব্যাক করে দিছে তো এবার আমি জাস্ট এক্সপান্ডে ক্লিক করব জাস্ট এক্সপার্ট হয়ে গেছে বাইরেনিয়া আসবে এটা বাইরেনিয়ার উদ্দেশ্য একটা এর ভিতরে অনেক কিছু থাকবে যেটা আমরা খালি চোখে দেখতে পারবো না ঠিক আছে এখানে নিয়ে গেলে সাদা ভিতর সাদা তো এবার আমি আনগ্রুপ করব এখান থেকে আনগ্রুপ করলাম করে ফলাইয়া দিলাম এবার পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট ডিলিট করে দিলাম দেখেন ব্যাকগ্রাউন্ড ডিলেট এবার আমি আবার হ্যাঁ তোকে কন্ট্রোল জেটে ক্লিক করলাম এখানে প্রথমে কি আছে এই সাবজেক্টটাকে সেট করলাম প্রথমে এটাকে আনগ্রুপ করতে হবে আনগ্রুপ করার পরে এই পিছনেরটা যেহেতু আমি ডিলেট করতে চাইলে পিছনেরটার উপর সিলেক্ট করতে হবে সিলেক্ট করে জাস্ট ব্যাক বাটনে ক্লিক করতে হবে কিবোর্ডের তাহলে ডিলেট হয়ে যাবে তো এটা হয়ে যাওয়ার পর এবার এখানে তারপরে দেখেন অনেক কিছু আছে এখানে ছোট ছোট যেটা আমরা দেখতেছি সাদা সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসছে এটা এগুলো আমাদের সংশোধন করতে হবে জাস্ট এটার এটা সিলেক্ট করলাম ব্যাক বাটনে ক্লিক করলাম তার মানে ওইটা চলে গেল এবার এখানে সাদা আছে এটাও ডিলিট করে দিলাম এটাও ডিলিট করে দিলাম এটাও ডিলিট করে দিলাম দেন হচ্ছে এটাও ডিলিট করে দিলাম এটাও ডিলিট করে দেই এটাও ডিলিট করে দিই এটাও ডিলিট করে দিলাম এগুলো এভাবে ধরে ধরে আপনার কাজগুলো করে নিতে হবে হ্যাঁ দেখেন আপনি যতটুকু করতে পারেন ততটুকু করেন ভাই একবার বললাম যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনি আনগ্রুপ করতে হবে ফাইলটাকে আনগ্রুপ করে তারপরে হচ্ছে আপনি জাস্ট ওই মাউসের মাউজে এই যে আছে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে জাস্ট আপনার ডিলেট বাটনে ক্লিক করবেন অথবা স্পেস আছে না একটা ব্যাক বাটন আমরা যেটা ব্যাক করি কিবোর্ডের এরো বাটন এরো সিস্টেম একটা বাটন আছে ওটার ক্লিক করতে হবে অথবা যদি না পারেন তাহলে যে এভাবে দেখেন না হইলে তাহলে ডিলেটে ক্লিক করবেন ধরেন এভাবে ধরেন ধরে ডিলেট বাটন কোথায় আছে ওইখানে ক্লিক করেন তো আমি যদি বুঝাই তাহলে কিবোর্ড কিবোর্ডগুলো যদি দেখেন এখানে কিবোর্ড তো এই বাটনটা সবাই চিনে হ্যাঁ এটা অনেকের অনেক জায়গায় থাকে এই যে বাটনটা এটা তো ব্যাক বাটন বলি আমরা হ্যাঁ এটা আমাদের ক্লিক করলে এগুলো চলে যাবে তো এটা হ্যাঁ ব্যাকগ্রাউন্ড চলে যাবে ডিলিট করে দিতে পারেন এই যে আমি এগুলো যে ডিলিট করতেছি যেভাবে ওইভাবেই সেম ওইটা দিয়েই করতেছি জাস্ট এভাবে ধরে ধরে যতগুলো আছে এভাবে কিন্তু আমি ধরে ধরে সাদা অংশগুলোকে ডিলিট করে দিতেছি আমার সাদা কি দরকার নাই জাস্ট এটাকে এভাবে ধরলাম ধরে ধরে দিয়ে দিলাম আর কি সব কিছু তো এবার নিচের দিকে আসলাম আইশা সেম ভাবে এটাকে আবার মানে যতগুলো আমার দরকার জাস্ট ততগুলো আমি সরায়ে দিব বেশি কিছু করবো না একটু এগুলা আমার এই ছবির ভিতরে অনেক কিছু আসতেছে কারণ হচ্ছে ছবিটা আহ একটু বেশি জামেলা বুঝছেন বেশি জামেলা বলতে বেশি কিছু আছে সেই জন্য নয় থাকে না সাদা অংশ সাদা অংশ থাকে না দুই একটা ক্লিক করলেই চলে যায় ওকে ওকে জাস্ট এবার জাস্ট আমি কি করব এইগুলোকে সিলেক্ট করলাম দেখেন এইভাবে সিলেক্ট করলাম ওয়ালটাকে ধরে এবার গ্রুপ করলাম গ্রুপ করলাম তার মানে এখন আমি যা যেখানে খুঁজি ক্লিক করতে পারি দেখেন ক্লিক করে মাঝে এলাম আনার পরে এখান থেকে আমি অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট করে দিব হ্যাঁ অ্যালাইন করে দিব হরিজেন্টার দেন এখানে আরেকটা নিব এই দুইটা দিয়ে আমি কাজ করি দেখেন একবার মিডেলে চলে আসছে এটাকে আমি আরেকটু একটু বড় করব জাস্ট বড় আরেকটু ওকে এইটুক থাকলে চলবে তো এবার আমি এখান থেকে দেখলাম চলবে হ্যাঁ এবার আমি কি করব এখান থেকে ফাইলের এখানে ক্লিক করব এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস এখানে ক্লিক করে আমরা এখান থেকে টার্গেট নেব হচ্ছে পিএনজি পিএনজি দেখছেন এটা নিব নিয়ে আমরা জাস্ট ক্লিক করব এখান থেকে ডিপিআই আপনি যেটা খুশি ব্যবহার করতে পারেন তো তিনশো করতে পারেন তিনশো অথবা বাহাত্তর আপনার যেটা ভালো লাগে সেটা করেন আমি জাস্ট বাহাত্তর দিয়ে অ্যাপ্রুভ করাইতেছি জাস্ট ওকে তো আমার ফাইল এটা সেভ হয়ে গেছে ফাইল সেভ হয়ে যাওয়ার পর আমি চলে আসবো আমার কম্পিউটারে এখান থেকে আমি আমার ডাউনলোডের এই জায়গাটাতে আসে এটা হচ্ছে আমার কি পিএনজি ফাইল আমি যদি ওপেন করি দেখতে পারবো দেখেন পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড আছে নাই কোনো ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে আমার পিএনজি ফাইল এটাকে জাস্ট আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব ক্লিক করে এখান থেকে অনেকেরই এগুলো শো করবেন আমার মতো ঠিক আছে এখানে স্যান্ড নাও বাটন আসবে ঠিক আছে আমাদের এখানে আস্তে আস্তে এরকম এই যে এরকম আসবে জাস্ট স্যান্ড এখান থেকে ক্রম প্রেস এরকম আসবে যা স্যান্ড টু ক্রম প্রেস স্যান্ডের উপর ক্লিক করবেন এখানে এসে কম পেজে ক্লিক করবেন অবশ্যই কিন্তু জিপ আন জিপ ফোল্ডারটা লাগবে এই যে উইন আর এ আর যেটা আছে এটা ইনস্টল করে নেবেন ঠিক আছে আমি সহজভাবে করে নিলাম জাস্ট এখান থেকে ক্রম প্রেস যাদের ইলিভেন ব্যবহার করতেছেন উইন্ডোজ তারা এটা খুব সহজে করে নিতে পারেন যা জিপে ক্লিক করলাম জিপ এটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর এবার আমি আমার পিনজিটিতে চলে আসলাম হ্যাঁ পিনজিটিতে চলে আসলাম আসার পর এখান থেকে এআই আর্ট আপলোড যে অপশনটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এবার এখানে দেখেন আপলোড লেখা আছে এবং নিচে কিছু জিনিস খুব ভালোভাবে দেওয়া আছে জিনিসগুলো হচ্ছে যে আপনি কোন ছবির ক্ষেত্রে কত সাইজ নেবেন সেটা এখানে দেখেন পঁচিশশো বাই পঁচিশশো ওভার হতে হবে ওভার তারপরে ব্যাকগ্রাউন্ড ক্ষেত্রে কত নেবেন উনিশশো বিশ বাইশ ছয়শো পিকজেল এগুলো কিন্তু দেওয়া আছে সবকিছু এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে ডিভিআই রেজলিউশন তিনশো নিতে হবে তো এখান থেকে জাস্ট আমি আপলোডে ক্লিক করলাম এখান থেকে এরকম আসবে জাস্ট আমরা গো গেট দ্য টাক্স এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমাদের দুইটা অপশন আসবে আমরা যারা পিনজি নিয়ে কাজ করব বিশেষ করে তারা সব সময় এই অপশনটাকে সেট করতে হবে জাস্ট গো টু আপলোড এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমি জাস্ট এখানে ক্লিক করলাম ক্লিক করে এটাকে সেট করে দিলাম এরকম আসবে এখান থেকে আমরা এখান থেকে স্টার্ট করতে পারি এবং এখান থেকে স্টার্ট করতে পারি জাস্ট আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করে দিলাম ওকে স্টার্ট করে দিয়েছি দেখেন সাকসেসফুলি এটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর এবার এখান থেকে আমি অ্যাড ওয়ার্ক ইনফরমেশন এখানে আমরা ক্লিক করব ওকে ফাইন তো ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের ফাইলটা এখানে চলে আসছে জাস্ট এটার উপর ক্লিক করবো ক্লিক করলে আমাদের সামনে এরকম আসবে কিন্তু এখানে রেজুলেশন কিছুটা প্রবলেম হয়েছে এটা চাইলে আমি আপ স্কেল করে নিতে পারি দরকার নাই আপাতত এইটা দিয়ে নিবে তো আমরা এখান থেকে ওই ছবিটাকে আমরা একটু বড় করলে হয়ে যাই তো সমস্যা নাই অথবা যদি আমরা চার হাজার বাই চার বাজার রাখতাম তাহলে কিন্তু তিন হাজার টিকতো ধরেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করি এখান থেকে আমি চার হাজার চার হাজার চার হাজার রাখতাম এখান থেকে এটাকে ধরে আই আমরা এটাকে ধরলাম ধরে এখানে দিয়ে দিলাম এখানে বড় করে দিব মেডেলে রাখি এটা ক্লিক করে এটা বড় করলাম এবার আমি ওকে অনেক বড় হয়ে গেছে আমি আবার ছোট করবো একটু ওকে এটাকে রাখলাম এবার আমি দেখেন সাইজগুলো এখানে দেখতে পাইতেছি দেখছেন সাইজগুলো এখান থেকে দেখতে পাইতেছি তো এই হচ্ছে বিষয় ওকে তো এটাও আমি এভাবে চাইলে আমি যদি আমার সন্দেহ থাকে যে ওইটা নিবে না তাহলে এটা নিয়ে নেবেন তাহলে সাইজ এটা ঠিক আছে হ্যাঁ তো এটাকে সেম ভাবে আপনি কাজগুলো করতে পারেন জাস্ট এক্সপোর্ট এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস তারপরে পিএনজি এক্সপোর্ট ওকে দিলাম দিয়ে এটাও ধরেন আমি জিপ ফাইল করে দেই ঠিক আছে করে দিলাম দুইটাই এবার আসেন ছিলাম হচ্ছে আমরা এই জায়গাটাতে ধরেন আমি আরেকটা ফাইল এখান থেকে পাবলিক করব জাস্ট আপলোড এটা দিয়ে জাস্ট অ্যাড করলাম দেন স্টাডি ক্লিক করলাম ওকে এটাও নিয়ে নেবে একই ফাইল কিন্তু দুইটা হয়ে গেলো এভাবে দেওয়া যাবে না এখান থেকে যদি আমরা অ্যাড ওয়ার্কে ক্লিক করি তাহলে দেখেন আমাদের দুইটা ফাইলই এখানে নিয়ে নিছে জাস্ট যেটা আপনার কাছে ভালো লাগে এটা যদি উপরে যদি করেন তাহলে দেখেন এটা এত এত ফাইল টিকছে আর এটা হচ্ছে এত তো আপনি রাখতে পারেন সমস্যা নাই দেখছেন যেটা ভালো লাগে সেটা রাখতে পারেন পিনজি যে সাইজে নিয়ে নিবে সমস্যা নাই ওভার হইতে হবে ওভার হইলে বেটার তো ওকে ধরেন এটাই আমি নিয়ে নিলাম জাস্ট প্রথমটাতে সেট করলাম এখানে একটা টাইটেল দিতে বলছে তো টাইটেলটা কি টাইটেলটা হচ্ছে আমরা এখান থেকে টাইটেল এটা হচ্ছে আমাদের একটা টাইটেল ছিল হ্যালোইন গোস্ট ওকে টি শার্ট ডিজাইন জাস্ট এইটুক আমি দিয়ে দিলাম হুম ওকে জাস্ট এটাকে আমি এখানে দিয়ে দিলাম ওকে দিয়ে দেওয়ার পর এখানে আমাদের মেন কিওয়ার্ড দিতে হবে মেন কিওয়ার্ড বলতে আমরা যেটা বুঝাইতেছি সেটা হচ্ছে যেগুলো আমরা বেশি ফোকাস করতে চাচ্ছি সেগুলো তো এখানে আমি চাচ্ছি হ্যালোইন গোস্ট এই কথাটা আমি বেশি চাচ্ছি হ্যালোইনের বুথ চাচ্ছি আমি এটা তারপরে ধরেন আমি আরেকটা দেখি এখান থেকে আর্ট তারপরে ধরেন আমি চাচ্ছি শুধু হ্যালোইন ব্যাকগ্রাউন্ড অথবা টি শার্ট ডিজাইন জাস্ট হ্যালোইন দিয়ে দিলাম তিনটা ব্যাগ তিনটা হয়ে গেছে ফাইন আমার লাগবে না নিচের দিকে আসবো এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখবেন যে আমাদের কি ওয়ার্ড গুলো দেওয়া আছে আমরা চাইলে একটা টাকা দূরে দূরে এভাবে অ্যাড করতে পারি অথবা নিচের দিকে অ্যাড অল আছে এখানে ক্লিক করতে পারি তাহলে সবগুলো চলে আসবে এবার আসেন কিওয়ার্ড ইউজ ক্রিয়েট দিস ইমেজ ওকে কি ধরনের জিনিসগুলো আমরা ব্যবহার করে মানে কোন কথাগুলো লিখে বা কোন কিওয়ার্ড গুলো লিখে আমরা এই ছবিটা জেনারেট করছি সেটা এখান থেকে দিয়ে দিতে হবে জাস্ট এটা হচ্ছে প্রম্পট বলে প্রম্পট জাস্ট এই প্রম্পটটাকে আমরা এখানে প্লেস করে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আসেন এই সফটওয়্যারটা কোন এআই মানে এই ছবিটা কোন ইআই দিয়ে তৈরি করা হচ্ছে এক সেকেন্ড হ্যালো সালিক জি বলেন কির ভিডিও জি আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দেন আমি এখন ক্লাসে আসি পরে কথা হবে আহ না আরেকটা 63 নম্বর ওখানে WhatsApp আছে ওকে তো এইখান থেকে আমরা এআই প্ল্যাটফর্ম ইউআরএল মানে আমরা কোন এআই থেকে আমরা ছবিটা জেনারেট করছি সেই এআই এর ওয়েবসাইট আমাকে দিয়ে দিতে হবে ধরেন আমরা এটা লিনার্ডো এআই কে ব্যবহার করে কি করছি জেনারেট করছি জাস্ট ডটকম পর্যন্ত কপি করে আমি এখানে এসা প্লেস করে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখানে আমার কাজ শেষ একটু আমরা চেক করে নিতে পারি সব কিছু ঠিকঠাক আছে কিনা জাস্ট এখান থেকে আমরা কি করব সাবমিটে ক্লিক করব তো সাবমিট হয়ে গেছে দেখেন সাবমিট হয়ে গেছে সাথে সাথে তো এটা আমি ডিলিট করে দিই এটা আমার লাগবে না তো ওকে এখানে আমাদেরকে একটা নোটিফিকেশন দিছে তারা যে আমাদের পাঁচ ডলার মনে হয় অ্যাড হয়ে গেছে সম্ভবত ফার্স্ট আপলোড সাকসেস অ্যাওয়ার্ড ওকে তো আমরা একটু ব্যাক করে দেখতে পারি আর্নিং পেজে যে টাকাটা দিছে কিনা তো দেখেন পাঁচ ডলার চলে আসছে আমাদের ঠিক আছে একশো ডলার হইলে আমরা উল্টো করতে পারবো তো এই হচ্ছে বিষয় আপনারা বানাইতে থাকেন হ্যাঁ হ্যালো একদম একদম সিম্পল ভাবে আমি বুঝিয়ে দিলাম কারণ ফটো শব্দে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে অনেক হ্যাচাং বিচিং ঠিক আছে এগুলো অনেকে পারবে না এর থেকে আমরা কি অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়েই খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারতেছি এবং ফাইলটাও অনেক সুন্দর হইতেছে হ্যাঁ আমরা যদি চাই এই ফাইলটাকে আপস্কেল করে সেটাকে ব্যবহার করে আমরা ট্রাই করতে পারবো ওইটাও কি দেখাই দিব ওকে আপিস্কেল কিন্তু আমি চাইলে কি আপস্কেল কিন্তু আমি এখান থেকে করে নিতে পারি সেটা কিভাবে দেখবেন এই যাদের এই অপশন সফটওয়্যারটা আছে মানে লিনাদুতে এইটার প্রিমিয়াম ভার্সন আছে তারা এই আপস্কেলটা করে নিতে পারবেন ধরেন এটা আমি চাচ্ছি তো এখান থেকে দেখেন কি আছে জেনারেট মোশন ভিডিও আপস্কেলিমে জাস্ট আপস্কেলিকে ক্লিক করি এখান থেকে আমি এতগুলো ক্রেডিট দিমু ওকে ওকে জাস্ট এখান থেকে ক্লিক করলাম এটা আপস্কেল হচ্ছে ওয়ার্কিং শুরু করছে এখানে এর থেকে সহজ হবে কি এটা অনেকেরই এটা কেনা নাই প্রিমিয়াম ঠিক আছে আমি তো আমি ফ্রিটাই দেখা দিই এখান থেকে করতে পারবেন দেখ আমি আপাতত দেখি কত দূর কি করছে হ্যাঁ এটা মেবি করছে কিছুটা দেখি দুইটার ভিতরে পার্থক্যটা দেখি আগে তো আলট্রা হাফ স্কেল তো এটা দেখি কত এমবি ছিল সাতশো একাশি আর এটা কত ওয়ান এম ঠিক আছে এটা হচ্ছে সাতশো আর এটা হচ্ছে ওয়ান এমবি প্লাস দুইটার তো এটার সাইজটা অনেকটা বেটার ঠিক আছে ওইটার থেকে এটা অলরেডি আপস্কেল করা তো আমরা কি করবো সরাসরি চলে যাব হচ্ছে নিউ মোডে নিয়ে যেতে পারি এখান থেকে আমি চলে হচ্ছে আই লাভ আছে আই লাভ ইমেজ যেটা আছে এখানে ক্লিক করব জাস্ট এখান থেকে আপস্কেলে ক্লিক করব এখান থেকে এই ছবিটাকে জাস্ট ওপেনে ক্লিক করবো কি কেউ কিছু বলতেছেন আপনারা কারো কোনো প্রশ্ন আছে বলেন আমি সবটা দিচ্ছি হ্যাঁ ওটা তো করতে পারবেন কোনো সমস্যা নাই ওটা আমি দিছি কি আপনাদেরকে হ্যাঁ ওটা তো আছে ওইখান থেকে ডাউনলোড করলেই তো হবে সমস্যা নাই ওটা তো করতে পারবেন এটা হচ্ছে আমি ফ্রিটা দেখাইতেছি আনলিমিটেড ছবির ক্ষেত্রে ওটা হচ্ছে আমাদের কি ফ্রি পিক এর জন্য ব্যবহার করব জাস্ট আর এগুলো হচ্ছে এই সাইটের জন্য ব্যবহার করব মানে ভাগ করা আছে হ্যাঁ তো এখানে দেখেন দুইটার ভিতরে পার্থক্য দেখেন আপনি পেয়ে গেলেন তো এবার আমরা জাস্ট এখানে ফোর স্কেল দেওয়া আছে তো আমরা এখান থেকে আপ স্কেল যেটা আছে কনভার্ট করে নিব ফোরে তো এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করব ওকে ডাউনলোড হয়ে গেছে এখান থেকে সেভ করে নিব ওকে আমাদের ফাইল ওকে আই থিঙ্ক ওকে তো জাস্ট আমরা এখান থেকে ফাইলটাকে দেখতে পারি যে ডাউনলোড হয়েছে কিনা দেখি কত এমবিতে দাঁড়াইছে এক এমবি ছয় কোনটা হইলো এক এমবি চোদ্দো তো এটার থেকে তো আমার ওই ইয়ে যেটা করে দিচ্ছে ওইটাই বেটার ওইটাই বেশি তোকে যাই হোক দেখি কাহিনীটা কি ওকে ঠিক আছে তো এই ছবিটাকে আমরা সেম ভাবে আমরা এখানে নিয়ে আসবো ওপেন ওপেন ফাইল এখান থেকে এটা নেব জাস্ট ক্লিক করলাম জাস্ট এটাকে ছোট করলাম অল্টার দিয়ে এবার এটাকে আলাদা করে রাখবো ওকে এখানে রেখে দিব ওকে এটাকে আমি সরাই দিব আগের ইমেজটাকে সরাই দিলাম দিয়ে এই ইমেজটাকে দৌড়ে এনে আমি এটার উপর ছেড়ে দিলাম যেহেতু ফাইল অলরেডি রেডি আমার জাস্ট এটাকে আমি ছোট করে দিব শিফট অল্টার ক্লিক করে এটাকে ছোট করব হ্যাঁ ছোট করলাম জাস্ট এটা মাঝামাঝিতে রাখব দেন অল্টারে ক্লিক করে আরেকটু বড় করব ওকে বড় হয়ে গেছে তো এবার আমি জাস্ট এখান থেকে সেম কালার ড্রেস ওকে এখান থেকে ওকে এখান থেকে ব্যাকটোর হয়ে গেছে জাস্ট বাইরে নিয়ে আসবো বাইরে নিয়ে আসে এটাকে আনগ্রুপ করবো দেখেন আনগ্রুপ করা শেষ এবার বাইরেরটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে ব্যাক বাটনে ক্লিক করে ডিলিট করে দিলাম এবার আসেন একটু আমরা দেখে নিব যে এটা কিছু ঠিকঠাক আছে কিনা বা আলাদা কোনো এক্সট্রা কোনো ইয়াগুলো গুলো আসছে কিনা দেখেন এখানে খুব একটা আসে নাই কিছু জায়গায় আছে এই জায়গায় সাদা সাদা আছে এগুলো তেমন অনেক বড় কোনো ইস্যু না কারণ এর ভিতরে আছে দেখতে মোটামুটি খারাপ লাগতেছে না যদি চান এগুলো আপনি নিজের মতো করে ডিলিট করে নিতে পারেন আর না চাইলেও এইভাবেই দিতে পারবেন তো এই হচ্ছে বিষয় না এটা ভাল লাগতেছে না ওই যেভাবে আছে ওইভাবেই থাক ওকে জাস্ট এটাকে আবার গ্রুপ গ্রুপ করলাম করে সবকিছু সিলেক্ট করলাম করে গ্রুপ ওকে জাস্ট এবার এটা মাঝামাঝিতে ধরে দিলাম ওকে এখানে কিছু একটা অংশ বাদ গেছে ব্যাপার না গেছে তো গেছেই ডিলিট করে দিলাম এবার এটাকে আমি মেডেল করে দেই দেন এটাকে ওকে করে দিলাম এবার দেখি সাইজের কি অবস্থা মোটামুটি যে রেজলিউশন আছে চলবে এবার এটাকে আমি জাস্ট পিএনজি করবো জাস্ট এক্সপোর্ট এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস সেফ ভাবে পিএনজিতে আমি সিলেক্ট করলাম ওকে তো একই কাজ এট এখান থেকে আপলোড ওকে ফাইল তো রেডি করা হয় জিপ করা হয় নাই জাস্ট এটাকে জিপ করবো জিপ করলাম জিপ করার পর আপলোড এবার এটাতে সিলেক্ট করলাম ওপেনে ক্লিক করলাম দেন ইট স্টার্ট সাকসেসফুলি হয়ে গেছে জাস্ট আমরা অ্যাডে ক্লিক করব দেখেন এখান থেকে ক্লিক করলাম দেখেন বাকি কাজ সেম গুলো আমি করে ফেলি এটাও যদিও কাজে দিবে না ধরেন হ্যালোইন গোস্ট এইটুক দিয়ে দিলাম টাইটেল দিয়ে দিলাম দিয়ে দিব তিনটা ওকে দিয়ে দিলাম এবার এখানে আমি কিছু ট্যাগ দিয়ে বসাই দিলাম এবার আমাকে মেন প্রমটা দিতে হবে জি বলেন

না এটা অটোমেটিক তো হয়ে গেছে এখানে আপনি ওইখান থেকে যখন একটা টাকা ছবি নিয়ে আসবেন তখন যদি আপনি চান্স করতে পারেন সমস্যা নাই এটাতে এমনিতেই দেখেন রেজলিউশন অনেক হাই হয়ে যায় এখানে আসার পর যখন আমরা এগুলো ইমেজ ট্যাকিং গুলো করি এখানে আলাদা একটা ইফেক্ট পড়ে যায় মানে গোলা ছবিগুলো দেখবেন যে কালারফুল চলে আসছে যদি আমি একটা দেখাই আপনাকে দেখে এরকম ছবি আছে কিনা আমার কাছে ধরেন এই একটা ছবি বা হ্যাঁ এটা অথবা ধরেন এই বুথের একটা ছবি ধরেন এখান থেকে এখানে দেখেন অনেক দেখাতেছে ওকে তো এটাকে যদি আমি বড় করি অল্টার করে জাস্ট বড় করি শিফট অল্টার দেখেন এই ছবিটা মানে মনে হইতেছে ফাইটা ফেটে যাইতেছে হ্যাঁ আমার মনে হইতেছে কিছুটা গোলা গোলা আর কি ওকে ফেটে গেছে কিছুটা এবার যখন আমি এটাকে ইয়া করব। আলাদা একটা ই করলাম মানে ইমেজ টেস্ট করবো তখন দেখবেন যে এটাতে আলাদা এই যে দেখেন সাদা অংশগুলো দেখেন ফেটে গেছে না এখন দেখেন চলে গেছে একটু ভালো করে লক্ষ্য করেন সাদা অংশটা দেখেন দূর থেকে কিরকম লাগতাছে না ফেটে ফেটে গেছে তার মধ্যে আপনারা বুঝতে পারতেছেন কিনা দেখেন এদিকে তাকালে হবে না এই যে মেঘের আপনার সূর্য হ্যাঁ বুঝতে পারছি এই যে দেখেন দেখছেন এরকম ফেটে ফেটে যাইতেছে না এবার যখন ইমেজ স্ট্রেস করবেন কিছুটা ওকে সরি কালো চলে আসছে আমি এখানে কালো টানা সেট করে কালারটা সেট করে এবার দেখেন এখানে ক্লিক করি ইমেজ স্ট্রেস করলে দেখবেন এটা রেজলিউশনটা কিছুটা বেড়ে যাবে এই যে দেখেন চলে আসছে রেজলিউশন বেড়ে গেছে নাকি আবার দেখাইতে হবে আবার দেখাবো দেখেন এরকম এখন আছে এখন আছে এরকম আগে ছিল এরকম এই হচ্ছে অবস্থা এটা করলে মোটামুটি স্কেল হয়েই যায় এখানে ধরতে গেলে তো এই হচ্ছে কাজ আমি এটাকে করে দেন এটাকে সাবমিট করে দিলাম দেখেন সাবমিট হয়ে গেছে এই হচ্ছে কাজ তো ওকে এইভাবে কাজগুলো আপনারা ধীরে ধীরে করে ফেলেন হ্যাঁ ওকে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে